সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল সিস্টেম ব্যাংক লিমিটেড। সাথে আছি আমি রঞ্জন শুভ্র। প্রতিদিন বিকেল 4:30 আয়োজনে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার সব কথা। প্রবাদ আছে যে মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া বাঙালির রসনায় বরাবরই অতৃপ্তি থেকে যায়। কিন্তু কালের পরিক্রমায় মাছে ভাতে বাঙালি যেই প্রবাদ সেটি হারাতে বসেছে। দেশি মাছের প্রজাতিগুলো প্রায় বিলুপ্তির পথে, যদিও গতকালই জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করে বিলুপ্তির হাত থেকে দেশি মাছ রক্ষার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেছেন সব জলাশয় উদ্ধার করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। কিন্তু প্রধানমন্ত্রীর এই আহ্বানে বাস্তবে কতটা সাড়া দেওয়া সম্ভব, মানচিত্রে আজ আমরা জেনে নেব সেই প্রশ্নের উত্তর। আমাদের আজকের আলোচনার বিষয় মাছে ভাতে বাঙালি। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন ময়মনসিংহ থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকোয়াকালচার বিভাগের অধ্যাপক ডক্টর এম এস আলম এবং বরিশাল থেকে মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ জহির শিকদার। আপনাদের দুজনকে স্বাগত মানচিত্র অনুষ্ঠানে। ময়মনসিংহ থেকে ডক্টর এম এস আলম, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই আজকের আলোচনা। আমরা যেটি বলছিলাম, প্রধানমন্ত্রী গতকালই হচ্ছে বলেছেন যে জলাশয় উদ্ধার করা হবে এবং বিলুপ্ত প্রায় যে মাছ দেশি মাছের প্রজাতিগুলো রয়েছে সেটি আসলে সেগুলো আসলে আবারও হচ্ছে নতুন করে চাষের এক ধরনের আহ্বান জানিয়েছেন। বাস্তবে আসলে সেটি কতটা সম্ভব, এই বিলুপ্ত প্রায় দেশি প্রজাতির মাছগুলো যদি আবারও চাষ করা হয়, আবারও ফিরিয়ে আনা হয় নতুন করে? ধন্যবাদ আপনাকে। আসলে এটা অবাস্তব কিছুই না, বাস্তবতার নিরিখে আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, জলাশয়গুলা বিভিন্নভাবে আইনি প্রক্রিয়ায় অথবা অবৈধ প্রক্রিয়ায় দখল হয়ে গেছে। সেগুলোকে যদি প্রধানমন্ত্রীর আহ্বান এবং সরকারি পর্যায়ে যদি সত্যি সত্যি তার যে মেকানিজমগুলো সেগুলো যদি কাজ করে, তাহলে সেগুলো উদ্ধার করলে এবং সেগুলোকে যদি আমরা স্যাংচুয়ারির আওতায় নিয়ে আসতে পারি, সারা বছরব্যাপী মাছ ধরবে, দুই চারজন মাছ ধরে নিয়ে যাবে, তাতে সমস্যা নাই। আপনি একটা ঘরে যদি আগুন লাগে তাহলে সব কিছু পুড়ে যায়, সেখানে আর কিছুই থাকে না। কিন্তু ঘরে চুরি হইলে কিন্তু টাকা পয়সা গয়নাগাটি যায়, কিন্তু সব কিছুই থেকে যায়। আমাদের মাছেরও সেই রকম, যদি আপনি শুকাইয়া ফেলেন, শুকাইয়ে ধরে ফেলেন, তাহলে সেখানে কোনো মাছের বংশ থাকবে না। কিন্তু দুই চারজন মাছ ধরে নিয়ে গেল, জাল দিয়ে নিল, তাতে আমার পরবর্তী বছরে মাছের বংশ বিস্তার এবং বংশ রক্ষা এটা কোনো ক্ষতিগ্রস্ত হবে না। প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন যে এইটা প্রাকৃতিক যে জলাশয় সেইগুলাকে অবশ্যই আমাদের এই মৎস্য সংরক্ষণে, মৎস্য প্রসারে, মৎস্য বিভিন্ন ধরনের মৎস্য প্রসারে এটা অগ্রবর্তী হইতে হবে। আমরা আসলে মাছের প্রোডাকশন কিন্তু আমরা অতীতের তুলনায় অনেক বেশি এবং আমাদের প্রতি জন মানুষের যতটুকু মাছ খাওয়া দরকার তার চেয়ে কিন্তু আমরা বেশি পরিমাণে পাচ্ছি। গত বছরই আমাদের 17-18 বছর সালে আমরা 84,000 মেট্রিক টন মাছ অতিরিক্ত প্রোডাকশন করছি। এখন সবারই একটা হচ্ছে যে প্রাকৃতিকভাবে উৎপাদিত যে আমাদের আবহমান কাল থেকে যে মাছগুলো আমরা খেয়ে আসছি সেই মাছগুলোর প্রতি আমাদের আগ্রহটা বেশি। সেই আগ্রহটা আমরা ধান চালের মতো, সবজি বা অন্যান্য ফসলের মতো আমরা কিন্তু এর বীজটাকে ঘরে তুলে রাখতে পারি না। সেই বীজটাকে আমার পানিতেই রাখতে হয়, সেই পানিতেই যখন আবার আষাঢ় জ্যৈষ্ঠ আষাঢ় মাস আসে, তখন যখন ঢল আসে, বৃষ্টি আসে, তখন মাছটা ব্রিডিং করে চারদিকে তার পোনা ছড়িয়ে দেয় এবং এইভাবেই আমাদের মাছটা বছরের পর বছর এই আবহমান কাল থেকে আমাদের হয়ে আসছে। কিন্তু মাছের প্রতি আগে জলাশয় যে পরিমাণে ছিল, এখন জলাশয় আস্তে আস্তে কমে গেছে, মানুষের সংখ্যা বেড়ে গেছে, আবাসস্থলের সংখ্যা বেড়ে গেছে, শহর বন্দরের সংখ্যা বেড়ে গেছে, রাস্তার সংখ্যা বেড়ে গেছে, যার ফলে আমাদের মাছের যে আবাসস্থল, বিচরণ ভূমি, বিচরণ ক্ষেত্র সেইগুলো সংকুচিত হয়ে আসছে। সাথে সাথে আমাদের যে আপনাকে ডক্টর এম এ সালাম, আমরা আবারও ফিরবো আপনার কাছে একই প্রসঙ্গে, কিন্তু তার আগে একটু যেতে চাই বরিশালে। আমাদের আরেক অতিথি মৎস্য ব্যবসায়ী জহির শিকদার, তার কাছে। জহির শিকদার, আপনার কাছে আমি জানতে চাইবো যে বাংলাদেশ মৎস্য উৎপাদনে চতুর্থ এই মুহূর্তে সারা বিশ্বে, তো এই প্রেক্ষাপটে আসলে মৎস্য উৎপাদন কেমন হচ্ছে এবং ভবিষ্যতে এই মৎস্য উৎপাদনের যে ধারা সেটি অব্যাহত থাকবে কিনা, একজন মৎস্য ব্যবসায়ী হিসেবে আপনার কি মত? এই ধারা অব্যাহত
থাকবে, কারণ আমাদের দেশে যে কিছু কিছু মাছ বিলুপ্তির পথে, যেমন কই মাছ, শিং মাছ, এগুলো জলাশয়তে হয়তো জলাশয়গুলো ভরাট হয়ে যাওয়ার কারণে এই মাছগুলো এখন আর ওরকম দেখা যায় না, কিন্তু প্রজনন করে চাষ করে কৃত্রিম উপায়ে এই মাছগুলো এখন প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে। যেমন পাঙ্গাস মাছ, এই মাছটা প্রচুর পরিমাণ আমাদের এই অঞ্চলে আগে ছিল না, এখন এই অঞ্চলে প্রচুর পরিমাণে চাষ করা হচ্ছে। তো এরকম অবস্থায় দেখা যাচ্ছে যে দিন দিন এই মাছের আমদানিগুলো বাড়তেছে এবং চাষ করা হচ্ছে, যার দরুন আমরা এই মাছগুলো ভবিষ্যতে আরও বেশি আমার মনে হয় লাভজনক হওয়ার কারণে মানুষ আরও বেশি এটা চাষ করবে এবং আমরা আরও প্রচুর পরিমাণে এটা পাব। আর নদীর ক্ষেত্রে, নদীতেও এই মাছগুলা অনেকটা কম হয়, এই কারণে কিছু পোনা অভিযান থাকে, বিভিন্ন ধরনের অভিযান থাকার পরও মাছের আমদানি আগের চাইতে অনেকটা বেশি। কিছু মাছ প্রাকৃতিক মাছ, যেমন ইলিশ মাছ, এটা অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, এটা বৈশ্বিক আবহাওয়ার উপরেই নির্ভর করে এই মাছটা বেশিরভাগ পাওয়া যায়, যার দরুন এই মাছটা এখন একটু কম, কিন্তু সারা বছরই ইলিশ মাছ পাওয়া যায়। কোনো এক সময় দেখা গেছে যে কিছু সময়ের জন্য পাওয়া যেত, কিন্তু এখন সারা বছরই ইলিশ মাছ আমরা হাতের নাগালের মধ্যেই পাচ্ছি এবং তুলনামূলক দাম আমাদের হাতের মধ্যেই থাকে। আর যে মাছগুলো আমরা সাদা মাছ বলি, রুই, কাতল, চিংড়ি, তারপর হলে যে কই, এই মাছগুলো এখন চাষ করা হচ্ছে অনেক পরিমাণ এবং প্রচুর পরিমাণ এটার চাহিদাও বাড়ছে। আগে আমাদের এইসব অঞ্চলে প্রচুর পরিমাণ সাগরের মাছটা আসতো, কিন্তু এখন দেখা যায় যে সাগরের পাশাপাশি এই রুই, কাতল, এই পাঙ্গাস মাছ বিশেষ করে এত পরিমাণ চাষ হচ্ছে যে মাছটা একসময় শুধুমাত্র গাজীপুর ওইসব অঞ্চল হইতো এবং ওইখান থেকেই আমাদের এই অঞ্চলে আসতো। এখন দেখা যায় যে আমাদের এইসব অঞ্চলের হাওর বা যে পুকুরগুলো আছে বা বিলগুলো আছে বা দিঘিগুলো আছে, এগুলোর মধ্যে এইগুলো চাষ করতেছে এবং এটা দিন দিন আরও বাড়তেছে। তো আমাদের এখন আমরা 4 নম্বর পজিশনে যদিও থাকি, তো দেখা যাবে যে ইনশাআল্লাহ আমাদের আরও 2-1 বছরের মধ্যে আমরা আরও 1 নম্বর বা তার কাছাকাছি পজিশনে আমরা চলে আসব, কারণ দিন দিন এগুলো লাভবান হওয়ার কারণে সবাই এটার মধ্যে যুক্তেছে এবং নূতন নূতন ইয়ং জেনারেশন যারা আমাদের মতো, তারাও দেখতেছি এইসব কর্মক্ষেত্রে আসতেছে এবং তারা ফিশিংটা করতেছে, তারা মাছ চাষের জন্য বিভিন্ন ধরনের উপকরণ করে জলাশয়গুলোকে ই করে অবমুক্ত করে সেখানে মাছ চাষ করতেছে। তো দিন দিন যেমন নদীর মাছটা কিছু কিছু সময় পাওয়া যায়, কিছু কিছু সময় পাওয়া যায় না, কিন্তু এই যে মাছগুলো রুই, কাতল, তারপর কই, শিং মাছ এখন প্রচুর পরিমাণ পাওয়া যাচ্ছে। যে শিং মাছটা একসময় শুধুমাত্র কিছু জলাশয় এবং আপনার শুধুমাত্র শীত বা যখন পানি শুকিয়ে যেত জলাশয় তখন পাওয়া যেত, কিন্তু এখন দেখা যায় যে 12 মাসে এই শিং মাছটাও পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আসলে মাছ চাষের ক্ষেত্রে আমাদের অনেক অগ্রাধিকার হয়েছে, হয়তোবা কিছুটা ই হইতেছে যে রেণুপোনাগুলা নদীরটা ধরে ফেলাবার কারণে আমাদের অনেকটা কম হয়, যার দরুন ওই রেণুপোনা ধরার কারণে অনেক প্রজাতি মাছ, যে মাছগুলো আগে আমরা দেখতাম সে মাছগুলো অনেক পরিমাণে কম হয়ে হইতেছে। যেমন তাপসী মাছ বা বলা হয় যেটাকে, এটা অনেক কম দেখা যাচ্ছে। পোমা মাছ, কিছু কিছু মাছ আছে এগুলো এখন দেখেই না, এরকম একটা অবস্থা আছে। তো এই রেণুপোনা ধরার জন্য সরকার বিভিন্ন অভিযান পরিচালনা করতেছে, সেগুলো সাফল্যের সাথে হইতেছে। তবে অনেক বড় নদী, জলাশয়, অনেক বড় এলাকা, যার দরুন এত লোক, জনসংখ্যা কম বিদায় এগুলো ই করা সম্ভব হচ্ছে না। যেমন চাবলির নামে ইলিশের ঝাটকাটা ধরা হচ্ছে, কিছুদিন আগে ঢাকাতে প্রচুর পরিমাণ এটার চালান ধরা খেয়েছে। তো এরকম ক্ষেত্রে দেখা যায় যে এই জিনিসগুলো যদি আর একটু শক্ত হাতে ই করা যায়, তাহলে আর যদি জেলেরা একটু সচেতন হয়, তাহলে এই জিনিসগুলো মনে হয় যে রক্ষা করতে পারলে আরও প্রচুর পরিমাণ মাছের আমাদের মনে হয় যে। ধন্যবাদ আপনাকে জহির শিকদার, আমরাও চাই কর্তৃপক্ষ আরও বেশি নজরদারি বাড়াবে এই সব ইস্যুতে। আপনারা দুজনেই থাকুন আমাদের সাথে, একটা বিরতি থেকে ফিরে এসে আবারও কথা হবে একই প্রসঙ্গে। মানচিত্র নিচ্ছে একটা বিরতি, ফিরছি শিগগিরই, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। মানচিত্রে অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যালিজম ব্যাংক লিমিটেড। আমাদের আজকের আলোচনার বিষয় মাছে ভাতে বাঙালি। আমাদের সাথে যুক্ত আছেন ময়মনসিংহ থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকোয়াকালচার বিভাগের অধ্যাপক ডক্টর এম এস আলম এবং বরিশাল থেকে মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ জহির শিকদার। বিরতির পর আবারও আপনাদের দুজনকে স্বাগত আমাদের মানচিত্র অনুষ্ঠানে।
ডক্টর এম এ সালাম, আপনাকে দিয়ে আমি এবারও শুরু করতে চাই। আমাদের বরিশাল থেকে যে অতিথি, তিনি বিরতির আগে বলছিলেন যে এখন বিলুপ্তপ্রায় বেশ কিছু দেশি প্রজাতি চাষ হচ্ছে, কই, তারপর পাবদা, নানা ধরনের মাছের চাষ হচ্ছে, কিন্তু সেগুলোর পুষ্টিগুণ আসলে কতটা বজায় থাকছে? কারণ মাছের একটা বড় মাছ বেশি খাওয়ার বাঙালির একটা বড় কারণ হচ্ছে পুষ্টিগুণ বেশি থাকা। এই চাষ করা যে দেশি মাছগুলো, সেগুলোতে আসলে পুষ্টিগুণ কতটা বজায় থাকছে? আসলে মাছ যেটা আমরা এখন আমাদের যে মৎস্য বিজ্ঞানী, এই বিজ্ঞানীদের অনিরলস পরিশ্রমের ফলে, তারা ব্রিডিং প্রক্রিয়া এটা যাওয়ার ফলে বিভিন্ন মাছের হ্যাচারি প্রতিষ্ঠিত হয়েছে, সেখান থেকে মাছটা চাষে চলে আসছে। চাষের যে প্রক্রিয়াটা, সেইখানে পর্যাপ্ত পরিমাণে ভালো মানের খাবার দেওয়া হয়, তার পরিবেশটা উন্নয়ন করা হয়, তাকে নির্দিষ্ট পর্যায়ে বা একটা সময়ের পরে তাকে বাজারে নিয়ে যাওয়া। এখন পূর্বে কি হতো, পূর্বে খালে বিলে মাছটার কোনো নিয়ন্ত্রণ ছিল না। একটা মাছ বছরের পর বছর বিলে থাকতো, সেই মাছটা ধরা হইতো, তখন জমিদার শ্রেণীর চেয়ারম্যান, মেম্বার বা বড় লোকে খাইতো, গরিব মানুষ কিন্তু সেটা খেতে পারতো না। তারা খেয়ে ঢেকুর তুলতো, বলতো যে খুব টেস্টি। এখন হয়েছে কি, এই মাছগুলা গরিবরাও খেতে পারতেছে। গরিবরাও খেতে পারার কারণে, গরিবরা এই মাছটা খেতে পারার কারণে এখন ওই আক্ষেপটা নাই, যার ফলে সবার মনে হচ্ছে যে মাছের আগের মতো টেস্ট নাই। আগে আমরা কালে ভদ্রে মাছ খাইতাম, এখন সপ্তাহে 2 থেকে 4 দিন আমরা মাছ খাই, যার ফলে আমার নিজেরও, আমার বাসার ছাদে মাছ চাষ হওয়াতে আমার মনে হয় যে এই মাছটা আর খাইতে ভালো লাগতেছে না। খাইতে খাইতে বাজারে আগে 1000 টাকার নিচে আপনার পাঙ্গাশ মাছ পাওয়া যেত না, সেই পাঙ্গাশ মাছ এখন আমরা যেভাবে হোক চাষের হাতে আসাতে আমরা 5 থেকে 6 মাস পরে একটা মাছ 1-1.5 কেজি ওজনের মাছ পাচ্ছি। গরিব মানুষ 80-90 টাকা কেজি একটা মাছ খাইতে পারতেছে। এখন তার কাছে মনে হচ্ছে যে এইটা আসলে টেস্ট নাই, কিন্তু বাস্তবিক অর্থে এর গুণগত মানের কোনো পরিবর্তন হয় নাই। তবে হ্যাঁ, এই মাছটা যখন 1.5-2 বছর পানিতে থাকতো, সে কোনো খাবার পাইতো পাইতো না, তার মাসলগুলা খুব শক্ত থাকতো, খুবই শক্ত থাকতো মাসলগুলা, যার ফলে দেশি মুরগির মতো মাংস খুব একটা বেশি নাই, কিন্তু যেটুক আছে সেটুক মনে হচ্ছে যে খুব টেস্টি আমার কাছে। কিন্তু মাছের ক্ষেত্রে এখন ফ্লেশগুলা খুব নরম, সেখানে পর্যাপ্ত খাবার দেওয়া হয়েছে, পুষ্টিমান সব কিছু। আমরা এই ন্যাচারের যে মাছ এবং আমাদের যে চাষের মাছ, সেটাকে আমরা কম্পোজিশন অ্যানালাইসিস করে দেখেছি, গুণগত মানের কোনো পরিবর্তন হয় নাই, বরঞ্চ আমাদের চাষের মাছে জলীয় উপাদানটা একটু বেশি। আর জলীয় উপাদানটা বেশি থাকলে আপনার সুবিধা, খুব তাড়াতাড়ি হজম হয়, তাড়াতাড়ি আপনার সিদ্ধ হয়, সহজ পাচ্য। কিন্তু প্রকৃতিতে যে মাছটা থাকে, দেশি মুরগি যেরকম সিদ্ধ করতে অনেক সময় লাগে, ব্রয়লার মুরগি সিদ্ধ করতে অত সময় লাগে না, কিন্তু এখানে আসলে যদি আমরা কোয়ালিটি, গুণগত মানসম্পন্ন খাবারটাকে খাওয়াই, আমরা পরিচর্যাটা ঠিকমতো করি, তাহলে আমার পরিবেশে যেই মাছটা আছে তার চাইতে আমার এই মাছের গুণগত মান বৈজ্ঞানিকভাবে ভালো। খেতে হয়তো মনে হবে আমার কাছে যে খুব ভালো লাগতেছে না, কিন্তু এটা বেশি বেশি খাওয়ার কারণে, এই মাছটা যদি সে 6 মাস পরে 1 দিন খায়, 1 বছর পরে 1 দিন খায়, তার কাছে মনে হবে যে খুবই সুমধুর। কিন্তু এখন সপ্তাহে 2-3 দিন খাওয়ার ফলে তার মনে হচ্ছে যে এই মাছটার আগের মতো টেস্ট নাই। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিক আমাদের এই মাছের। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ বোঝা গেল আপনি বলতে চাইছেন যে পুষ্টি এবং গুণগত মানে দেশি মাছ এবং যেটি প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এবং যেটি চাষে, দুটি আসলে একই রকম। ধন্যবাদ আপনাকে। আমি এখন যেতে চাই বরিশালে জহির শিকদারের কাছে, মৎস্য ব্যবসায়ী। প্রধানমন্ত্রী গতকাল একটি কথা বলেছিলেন যে মৎস্য প্রক্রিয়াজাতকরণের উপরে জোর দিতে চান তিনি ভবিষ্যতে। একজন মৎস্য ব্যবসায়ী হিসেবে আপনার কাছে আমি জানতে চাই যে ভবিষ্যতে মৎস্য ব্যবসা আরও বেশি সম্প্রসারিত, আরও বেশি উন্নত, আধুনিক করতে সরকারের কাছে বা প্রশাসনের কাছে আপনাদের চাওয়া আসলে কি? যথার্থ যে আমাদের এই অঞ্চলে, যেমন এই বরিশালের এই অঞ্চলে আপনার কোনো হিমাগার নাই, আমাদের যখন প্রচুর পরিমাণ ইলিশের যখন সময়টা আমি বলি, এত পরিমাণ ইলিশ আমদানি হয়, আমাদের তো রপ্তানি বন্ধ,
আর আমাদের সবচেয়ে বেশি রপ্তানিটা হতো ভারতের কলকাতাতে, তো সেক্ষেত্রে রপ্তানিটা বন্ধ থাকার কারণে ইলিশ এমন একটা সময় এত পরিমাণ ইলিশ পড়ে যে ইলিশটা আমাদের পচে যায়, এরকম আমাদের বরফ দিয়ে রাখার সুযোগটা থাকে না। সেক্ষেত্রে হিমাগার যদি থাকা হয় তাহলে হিমাগারে রাখতে পারলে ওই মাছগুলো পরবর্তীতে বেশ চাহিদা অনুযায়ী বিক্রি করা যায় এবং সারা বছরই ওইভাবে ইলিশটা সংরক্ষণ এবং পাওয়া যায়। তো আমাদের এই অঞ্চলে যে পরিমাণ তেলাপিয়া বা রুই, কাতল, তারপর কই, শিং, এগুলো যে পরিমাণ চাষ বাড়ছে আগের চেয়ে, তাতে আমার মনে হয় যে আর এক দুই এক বছরের মধ্যে হিমাগার না করলে এই মাছগুলো সংরক্ষণ করে রাখা সম্ভব হবে না। কারণ আমাদের মৎস্য বাজারে প্রচুর পরিমাণ আপনার এই মাছ আমদানি হচ্ছে এবং প্রচুর বিক্রি হচ্ছে, মানুষ অনেক কিনতেছে এবং প্রতিদিনই দেখা যায় যে কেউ না কেউ পাঙ্গাস, তারপর রুই, কাতল, তারপর শিং, কই এগুলো নিচ্ছে এবং পাবদা প্রচুর পরিমাণ আসতেছে। তো সেক্ষেত্রে এমন একটা সময় আসবে যে এইগুলা পরিমাণ উৎপাদন বাড়ার কারণে, লাভজনক হওয়ার কারণে সবাই এটার দিকে ঝুঁকবে এবং উৎপাদন বাড়বে, সেক্ষেত্রে আপনার হিমাগার দরকার হবে। সেক্ষেত্রে আমাদের সরকারের কাছে একটা প্রাপ্তি যে সবসময় আমরা বলি যে আমাদের এই বরিশাল বিভাগীয় শহরে এই অঞ্চলে আমাদের কোনো হিমাগার নেই, আমাদের যদি মাছ রাখতে হয় তাহলে আমাকে খুলনা নিয়ে রাখতে হয়, এখান থেকে খুলনে ফেরিপথে যে রাখা অনেক সময় কষ্টকর হয় এবং পথের মধ্যেই মাছ অনেকটা নষ্ট হয়ে যায় যেহেতু বরফের অনেক ক্রাইসিস থাকে যে সময় প্রচুর পরিমাণ ইলিশের আমদানি হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে ইলিশের যখন প্রচুর সিজন আসে তখন আপনার 500-700 টাকা বা 500-550 টাকায় এলসি সাইজ, যে এটা এখন 1200-1250-1300 টাকা বিক্রি হচ্ছে, এই মাছগুলো তখন ওই রকম দামে বিক্রি হচ্ছে। কিন্তু তখন আমাদের এলসিও থাকে না, আমরা বিদেশে মাছ রপ্তানিও করতে পারি না, বিদায় আমাদের এই মাছগুলো একদম যত নষ্ট হয়ে যায়, মানুষ তখন আর কত আর খাবে, সে এত পরিমাণ আমদানি হয়, তখন আমাদের এই মাছগুলো সংরক্ষণ বা আমাদের যদি ওই টাইমটায় শুধুমাত্র আপনার রপ্তানির পারমিশনটা দেওয়া হয় তাহলেও আমাদের এই মাছটা মানে আমরা লাভবান হই আরও এবং আমাদের এই মাছটার উৎপাদন আরও বাড়ে। যেহেতু এই ইলিশের উৎপাদন লাভজনক না হওয়ার কারণে অনেকেই এখন আপনার ওই যে রেণুপোনা, চিংড়ির যে রেণুপোনাটার নামে নদীতে যে পরিমাণ আপনার ধরতেছে ওইটার সাথে অন্য অন্য মাছগুলো পোনাগুলো ধরে ফেলতেছে এবং এইটার সাথে আপনার এই কারণেই আমাদের নদীর অনেক প্রজাতি মাছ এখন আমরা দেখতেছি না, যেগুলা হয়তো বা আরও 10 বছর বা 15 বছর আগে আমরা দেখতাম এবং এখন ওইগুলো দেখি এবং সুস্বাদু ছিল। এখন যেগুলো চাষের আসতেছে মানুষ কি করবে, না পেলে তো চাষেরটাই খাবে, এটা স্বাভাবিক। আর নদীতে যে পরিমাণ আপনার রেণু ধরতেছে, সরকারি আইন আছে, বাধা নিষেধ আছে, কিন্তু কেউ মানতেছে না। এত বড় জলাশয় শুধুমাত্র গুটি কয়েক মৎস্য অফিসার আর কোস্টগার্ড এটা দিয়ে সম্ভব না এটা ই করা, কিন্তু সাপ্লাই হয়ে খুলনা পর্যন্ত যেতে বিভিন্ন ওয়েতে যাচ্ছে আমাদের বরিশাল, বিভিন্ন গোপালগঞ্জ হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় 2-1টা গাড়ি হাতে নাগাদ ধরা খায়, প্রশাসন ধরতে পারতেছে, কিন্তু এছাড়া খুব একটা মাছ ধরতে পারতেছে না, এগুলো সবই পাচার হচ্ছে। তো এই একটা কারণে আপনার নদীর অনেক প্রজাতি মাছ আপনার কমে যাচ্ছে, যেমন বাইলা মাছ, এই মাছটা খুব সুস্বাদু একটা মাছ, এখন আপনার 800-850 টাকা কেজি বিক্রি হচ্ছে, যেটা আপনার 300-350 টাকা এক সময় ছিল, কিন্তু এখন খুব কম দেখা যাচ্ছে। তাপসী মাছ, এই মাছগুলা, তারপর পোমা মাছ, এগুলো অনেক কম দেখা যাচ্ছে। তো আমাদের সরকারের কাছে সবসময় একটা ই থাকে যে মৎস্য অফিসারদের কাছে আমরা বলি যে আপনারা এগুলো একটু দেখেন, জেলেরা তো কি করবে, জেলেরা তো পেটের দায় এগুলো ধরতেছে এবং এদেরকে যাদের যাদের হাতে দ্বারা ধরায় মূল হোতা এদেরকে আপনারা আইনের আওতায় আনেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে জহির শিকদার। আমরাও চাই যে যথাযথ কর্তৃপক্ষ সেদিকে নজর দেবেন এবং আমরা আরও একটি বিষয় চাই যে মাছে ভাতে বাঙালি যে প্রবাদ সেটি আবারও সত্যি হয়ে উঠুক বাঙালির জীবনে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য মানচিত্রে। এই ছিল আজকের আয়োজনে, আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। থাকুন ডিবিসি নিউজের সাথেই।